যে এয়ার কোয়ালিটি হচ্ছে এমন একটা বিষয় যেটা নিয়ে আসলে দ্যার ক্যান বি নো কম্প্রোমাইজ, এটা একটা জিরো টলারেন্সের জায়গা। আমরা যেমন বলি যে সন্ত্রাসবাদের ক্ষেত্রে, জঙ্গিবাদের ক্ষেত্রে আমাদের কোনো টলারেন্স থাকবে না, এই জায়গাতে কিন্তু একইভাবে এই ধরনের একটা কমিটমেন্ট শুধু আমাদের পরিবেশ অধিদপ্তর, এটা ওর অফ গভর্নমেন্ট একটা এপ্রোচের দরকার। এককভাবে পরিবেশ অধিদপ্তর এখানে কিছু করতে পারে এবং সেখানে একটা সমন্বয়ের বিষয় আছে যে আমাদের এনার্জি মিক্স কী হবে, আমরা আগামীতে আমরা কী চিন্তা করছি। আর ট্রান্সবাউন্ডারি যেটা আছে, মানে সেটা ভারতকে দোষারোপ করার বিষয় না, তবে সবচেয়ে যে ভালো দিকটা আছে সেটা হলো যে আমাদের একটা কাঠমান্ডু রোড ম্যাপ আছে, তারপরে এক বছর আগে কাঠমান্ডু ডিক্লারেশন নামে একটা আছে এবং সেখানে যে বিষয়টা, এবং আমিও যখন কয়েকদিন আগে দিল্লিতে ছিলাম আমরা এটা আলোচনা করেছি, ওনাদের পরিবেশ মন্ত্রীও ছিল। এখন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যে দূষণটা আসে এটা কিন্তু পশ্চিমবঙ্গ ইচ্ছা করে বাংলাদেশের দিকে এটা দূষণটা দিচ্ছে, এটা হচ্ছে প্রবাহ। এখন বায়ু প্রবাহটা ভারত থেকে এটা বাংলাদেশে নিয়ে আসে, একইভাবে যদি আমি পাকিস্তানের পাঞ্জাব আর ভারতের পাঞ্জাবের দিকে তাকাই, পাকিস্তানের পাঞ্জাব থেকে ভারতের পাঞ্জাবে কিন্তু আবার একই এয়ারপোর্ট। সো এখানে আমরা যেটা বলি যে ট্রান্সবাউন্ডারি রিলেশনসের ক্ষেত্রে উইন উইন, এখন পশ্চিমবঙ্গ যদি ব্যবস্থা নেয় এটা দূষণটা কমানোর জন্য, এটা পশ্চিমবঙ্গে যারা বসবাস করে তাদের জন্য যেমন এটা একটা অনেক উপকার দেবে, বাংলাদেশের জন্য এটা হবে। সো আমরা কিন্তু ওইভাবে উইন করছি, বাট এটা কোনো মানে আমাদের জন্য কোনো এক্সকিউজ না। তারপরেও আমাদের নিয়ন্ত্রণে 70% 75% আছে এবং এখানে আজকে যে পরিসংখ্যান, মানে আমি আগে ওটা আমি জানতাম যেটা আপনারা এখানে লিখে আছে যে ঢাকা শহরে 6 বছর 8 মাস মানে গড়ে বাংলাদেশে, আর ঢাকা শহর হচ্ছে 8 বছর। তো এইটা আপনি হাউ ডু ইউ ভ্যালু দ্যাট, মানে একটা একটা দিনের মূল্য কত, মানে জীবনের মূল্য কত, এগুলো তো আমরা আসলে ওইভাবে কোয়ান্টিফাই করে পারবো। সুতরাং আমি সবসময় বলে এসছি যে এটাকে আমি বলি নীরব ঘাতক, এটা হচ্ছে একটা সাইলেন্ট কিলার, এটা হয়তো আমরা প্রকাশ্যে ওইভাবে দেখি না যে কেউ অস্ত্র নিয়ে আমার দিকে এগিয়ে আসছে আর ব্রাশ ফায়ার করছে, তবে এটাকে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করার উপায় হচ্ছে একটা হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ, আপনার উন্নয়নের সংজ্ঞাটার ব্যাপারে সবাই একমত হওয়া এবং সেই উন্নয়নের মধ্যে কোন কোন বিষয় আমরা নিয়ে আসবো। তারপরে হচ্ছে আমরা 2041 সালের আমাদের যে ভিশন আছে সেটাকে আরও পূর্ণতা দেওয়া, এবার শুধু আমি একটা ভিশন দিয়ে দিলে হবে না, সেখানে পৌঁছালে কোন কোন বিষয় যাচাই করে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা এই জায়গায় পৌঁছেছি। তো আমি আমরা আপনারা আজকে যে জাতীয় যে সংলাপটা করছেন এটাকে অবশ্যই স্বাগত জানাই। আমি জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন 10টা সেক্টরকে আইডেন্টিফাই করছে যেটা আমাদের জন্য ক্রিটিক্যাল, তার মধ্যে কিন্তু পরিবেশ আছে, মানে এনভায়রনমেন্ট ইজ অলসো এ ফ্যাক্টর। সো এই যে আগের তুলনায় এখন পরিবেশকে যে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আমাদের অনেক কাজ বাকি, এটা আমরা কেউই অস্বীকার করবো না, আর কিছু কিছু অগ্রগতি আছে সেগুলোর উপরে বিল্ড করতে হবে। এবং আপনারা যারা এটাকে একটা মানে আবেগের জায়গার দিকে দেখছেন, এখানে একটা প্যাশন আছে আপনার এটাতে কমিটেড, আপনাদের সেই কমিটমেন্টটা আমি মনে করি আমাদেরকে হেল্প করবে এই কাজে। আরও যে কতটুকু বাকি আছে সেটা ইনশাআল্লাহ সকলে সহযোগিতা নিয়ে আমরা পরীক্ষা করতে পারবো। এবং জলবায়ু একজন দূত আমাকে নিয়োগ করেছে, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে উনি মনে করেছেন যে এই জায়গায় একজনকে নিয়োগ দেওয়া উচিত, যেটা পোস্টটা ক্রিয়েট করা উচিত, যেটা আমি মনে করি ইনস্টিটিউশনে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং উনি এটা কেন করছেন, বিকজ উনি হয়তো উপলব্ধি করছেন যে সমন্বয়ের কিছু ঘাটতি আছে, কারণ এনভায়রনমেন্ট বলি আর জলবায়ু পরিবর্তন বলি এগুলো হচ্ছে ক্রস কাটিং, এটা একটা মিনিস্ট্রিতে এটা থাকে না, ধর মাল্টি সেক্টরাল ক্রস সেক্টরাল, মানে এটা কিন্তু অনেক দিকের এটা আছে। তো সেই সমন্বয়টা আমরা করতে চাচ্ছি এবং আমরা যখন আমাদের প্রবৃত্তির কথা বলি, আমি জানি না মানে সম্প্রতিকালে কোনো আমাদের কোনো গবেষণা আছে কি না, ধরেন আমার গ্রোথ রেট এখন জিডিপি গ্রোথ রেট হচ্ছে 7%, এখন যদি পরিবেশ বা দূষণের কারণে জিডিপির উপর ইম্প্যাক্ট যদি 7% হয় তাহলে কিন্তু আমার আর কোনো গ্রোথ নাই, এটা গ্রোথ নিউট্রাল হয়ে যাচ্ছে। আর যদি আমার এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কস্ট হয় 8%, তাহলে আমার নেগেটিভ গ্রোথ।
সো আমি যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটাকেও কিন্তু আমি হারিয়ে দিচ্ছি। সুতরাং এই যে মানে স্বাস্থ্যের বিষয়টা, এবং এখন আপনি দেখবেন যে জলবায়ুর সাথে যেমন আমরা বায়ু দূষণের কথা বলছি, স্বাস্থ্যের বিষয়টাও কিন্তু এখন অনেক বড়ভাবে চলে আসছে মানে পাবলিকের। আর আপনি যে এই কথাটা বললেন যে লিভেবল সিটি, আমি মনে করি আমাদের 2041 সালের মধ্যে ওই ডেফিনেশনের মধ্যেও কিন্তু এটা থাকছে, যার জন্য আমি ওটা দিয়ে প্রথমেই শুরু করলাম। আমরা ওই স্ট্যান্ডার্ডটা ঠিক করাটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমার কী পরিমাণ গ্রিন স্পেস দরকার, আমার কী পরিমাণ ওয়াটার বডি দরকার, এবং সেটাকে স্ট্রিক্টলি আমাকে এনফোর্স করতে হবে। কোনো এক ডেভেলপার এসে বললো যে হ্যাঁ আপনাদের সিটি কর্পোরেশনের সাথে জয়েন্ট ভেঞ্চার করে আমাকে এত পার্সেন্ট প্রফিট দেবে, সেখানে কিন্তু আমাদেরকে না বলতে হবে, মানে সেটা ছাড়া আমাদের কোনো উপায় নেই।